नवगठित कमिटी गठन कमिटी चैनल उपस्थापन करार जन्य केंद्र नदुआ सम्पादक मौलाना शाहबुद्दीन लस्करके अनुरोध जानाच्छि। আমাদের আজকে উত্তর পূর্ব ভারতে মারুতেশ্বরী নদওয়াতে তামিরের কাঞ্চনপুর আঞ্চলিকের এই যে আঞ্চলিক মন্ত্রী শিশুরা 5 বছরের জন্য গঠিত হয়েছে। প্রতি 5 বছর অন্তর এভাবে আঞ্চলিক কমিটি, জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটি গঠন হয়ে থাকে। সেই হিসাবে সংবিধান মতে আজকে কাঞ্চনপুর আঞ্চলিক এই কার্যালয়ে আমাদের আগামী 5 বছরের কার্যকাল রেখে একটি আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। এখানে জেলা প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব, হযরত মাওলানা মুজাক্কির হোসেন চৌধুরী সাহেব এবং মাস্টার নুরুল হক লস্কর সাহেব। ওনাদের উপস্থিতিতে আজকে যে কমিটি গঠিত হয়েছে তা আমি পড়ে শোনাচ্ছি। এই নতুন কমিটির সভাপতি হয়েছেন মাওলানা কুতুবউদ্দিন সাহেব এবং সহ সভাপতি হয়েছেন মাস্টার আব্দুল মতিন মজুমদার, সম্পাদক হয়েছেন মাওলানা আব্দুর রাজ্জাক লস্কর, সহ সম্পাদক হয়েছেন মাওলানা সাবির আহমদ, সভায় বক্তব্যের পরিদর্শক নির্বাচিত হয়েছেন মাওলানা তাহির আহমদ এবং মুলকিন হিসাবে মনোনীত হয়েছেন মাওলানা সাবির আহমদ মজুমদার, প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা জয়নুল হুসাইন সাহেব। তাছাড়া এই আঞ্চলিক থেকে জেলার প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে মাওলানা শাহাবুদ্দিন লস্কর, মাওলানা আব্দুর রাজ্জাক লস্কর, মাস্টার আব্দুল মতিন মজুমদার, মাওলানা নঈমউদ্দিন, মাস্টার শফিক উদ্দিন লস্কর। এই আমাদের 17 সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি আগামী 5 বছরের জন্য গঠিত হয়েছে। সাধারণ সম্পাদক হিসাবে আমাদের দীর্ঘ দিন থেকে কাজ করে আসা মাওলানা আব্দুর রাজ্জাক লস্কর আল জলিলি আবার পুনর্নির্বাচিত হয়েছে। এবার নিয়ে তিনি পঞ্চমবার নির্বাচিত হয়েছেন। বাহারুজ্জামান যখন আঞ্চলিকের সাধারণ সম্পাদক ছিলেন তখন তো তিনি সহসম্পাদক ছিলেন, সহসম্পাদকের টার্ম আরো কয়বার ছিল উনি সহসম্পাদক এক টার্মই ছিলেন। বাহারুজ্জামান সাহেব যখন সম্পাদক ছিলেন তার পরবর্তীতে তিনি প্রথমে ইনচার্জ হিসাবে দেওয়া হয়েছিল, তারপরে নির্বাচিত হিসাবে 5 বার তিনি 5 বছর প্রায় 25 বছর এই সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এইভাবে 17 সদস্য বিশিষ্ট একটি যুবনদোয়া কমিটি গঠন করা হয়েছে। যুবনদোয়া কমিটির সভাপতি আঞ্চলিক নদোয়ার যিনি সভাপতি উনি যুবনদোয়ার কমিটিরও সভাপতি হিসাবে থাকবেন। তাই সহসভাপতি যুবনদোয়া থেকে নির্বাচন করা হয়েছে মাওলানা মইনুল হক সদিয়ল, সম্পাদক নির্বাচন করা হয়েছে মাওলানা কাহির উদ্দিন, সহ সম্পাদক খলিলুল্লাহ আহমদ মজুমদার। তাছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা খালেদ আহমদ, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আশরাফুজ্জামান আলী আহমদ মজুমদার, আহমদ কৌসর লস্কর, ওয়াহিদুজ্জামান লস্কর বড়ুইয়া, ওয়াহিদুজ্জামান লস্কর, আব্দুল জলিল লস্কর সাংবাদিক, সারিমুল হক লস্কর উজানবুয়া, আবুল খয়ের মজুমদার, সিফত আলী বড়ুইয়া নারায়ণপুর। আর জেলা প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন মাওলানা আনামউদ্দিন লস্কর, আনোয়ার হোসেন লস্কর, মুজাক্কির হোসেন বড়ুইয়া এবং মাওলানা কাহিরউদ্দিন তাবাদার। মাওলানা কাহিরউদ্দিন তাবাদারও এই নিয়ে দ্বিতীয়বারের মতো আঞ্চলিক যুবনদার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি এই অঞ্চলের এই আমাদের অফিসের নিকটবর্তী, তার প্রচেষ্টায় আমাদের এই অফিসটি এত সুন্দর একটা রূপ নিয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে আরো ওনার দ্বারা কর্ম এগিয়ে যাবে। আমরা জেএম কিষণকে তো আন্তরিক ধন্যবাদ এবং আমরা আনন্দিত যে উনি আমাদের আঞ্চলিকেরই একজন, তাই আমরা আঞ্চলিক যুবনদয় এই জেএম কিষণের আব্দুল জলিল আমরা সদস্য হিসাবেও নিয়েছি এবং বিভিন্ন সময় উনি যে নিয়মিতভাবে আমাদের নদওয়ার কার্য এবং আঞ্চলিকের কার্য তুলে ধরেন তার জন্য আমি আঞ্চলিকের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
অসংখ্য ধন্যবাদ। माल দিয়া জান দিয়া সর্বঅবস্থায় দিন খিলাই এই এলাকার মাঝে আগবাড়িত এই কর্ম মাঝে যাবিয়া তাস্তা আর ইমো যে তুম মুকাবিলা করা লাগে সব মুকাবিলা আগবাড়িয়া তাস্তা আল্লাহ তাআলা তৌফিক দিবি আপনাকে আমিন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আফিনা আন নবিয়্যানা মুহাম্মাদান صلى الله عليه وسلم وبلغ الله صلاتنا وسلامنا الى روضه النبي صلى الله عليه وسلم ربنا وآتنا ما بعثتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اليك توكلنا واليك انبنا واليك المصير ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والدين والهدي انك على كل شيء قدير اي الله جلال نسبته যে জামাত হল বানানি হইলো যে কমিটি আল্লাহ গঠন হইলো আপনার মায়ার দয়া দিয়ে আল্লাহ এই কমিটি দে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ اي الله জিকর দে যে तैयार আউলিয়া কেরাম লাগে আমরা তাল কই তো তন্তন বিউজাত দিয়ে আমরা ফজিয়া ভরো আর এর খুশি রে দুনিয়া আখরত বলা মুসিবত থেকে আমরা হেফাজত করব আল্লাহ হাজার বিমার থেকে হেফাজত করব হাজার হাজার বিমার থেকে হেফাজত করব আল্লাহ করবে ওকে ঠিক করে নসিব করব আল্লাহ কবুল করবে ঠিক বানাই দাও কবুল করবে ঠিক বানাই দাও দিনই নিসপতি আল্লাহ ইগুলো আমল ইমান দিয়ে আপনি আল্লাহর বেশ বেশ করে বাড়াইয়া নবীজি দিনের কর্ম করবার তৌফিক নসিব করুন আল্লাহ নবীজি তো বলাই যাই যেন আল্লাহ তমাম বলাই নসিব করুন আজ তো বলাই তুই হেফাজত করুন আল্লাহ ওইবার দোয়া করছি তমাম পুরা মুসিবত থেকে আমরা হেফাজত করুন আল্লাহ আমরাকে maaf করে দাও আমরা হুজুর মা বাপকে maaf করে দাও উস্তাদ মুশিদ ফরমান্দার বরন করে দাও আল তমাম মুসলমান হোক খাস করে এই এলাকার ভিতরে এ আল্লাহ যত আমরা মুরব্বী হল কর্ম ভরে ভরে খবর কই শুনি আল্লাহ খবর দে বেশ তো বাগান বানাই দে নবী জি কে তত খবর সুরাত কই দা ভরে দে বেশ তো নিয়ামত দি তত খবর দে ভরপুর ভরে দে আল্লাহ তত উত্তর শুনি হিসাবে আল্লাহ জামাত খাদে আপনি কবুল আর মঞ্জুর আল্লাহ তত আল্লাহ পরবর্তীতে অনুসারে হিসাবে এই জামাতে কর্ম করতে তত বয়স ভর কর দিয়া এগুলো কর্ম করবার আল্লাহ তো খাস করে আমিন আয় আল্লাহ জীবন দ্বারে কবুল করো আয় আল্লাহ প্রণব দ্বারে কবুল করো আয় আল্লাহ হর কর্মী হল আপনি কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ বেশ করে জিকির আজকাল হবার তৌফিক দাও আমার মায়া আর মহব্বত দি আল্লাহ এই সমস্ত অঞ্চল রে আপনার জিকির ময় করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ এর উসিলায় সমস্ত এলাকার ভিতরে যিনি আল্লাহ এক জাগরণ পয়দা করো আল্লাহ সুবহানাহু ওয়া আমরা